তাই আমি মনে করি আমরা আওয়ামী লীগের যারা নেতা কর্মী যদি এই আসনে আওয়ামী লীগের যদি পতন হয় আমি মনে করি আমাদের নেতা এবং কর্মীদের জন্যই হয়, অন্য কারোর জন্য নয়। হয়তো আমার জন্য, হয়তো কোনো নেতার জন্য, হয়তো কোনো কর্মীর জন্য এটাই হয়। কারণ মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন জনসাধারণের সাথে দুর্ব্যবহার করলাম, সেই সাধারণ মানুষটি আগামী যে নির্বাচন আসবে কে বাকি বিল্লা কোন দল করে আওয়ামী লীগ ওর দল ক্ষমতায় আসে আজকে আমার ঠাকুর মানল তার প্রতিশোধ নিবি ব্যালটে গিয়ে। বিষয়টি অত্যন্ত পরিষ্কার, এই কথাটি অত্যন্ত পরিষ্কার। আপনি ওয়ার্ডের নেতা, সাধারণ একজন মানুষের সাথে ওয়ার্ডের নেতা হিসাবে আপনি ক্যাবে কথা বলবেন মনে করছিল বাবা তোমার দল যদি ক্ষমতায় এই জন্য তুমি আজকে আমার ক্যাবে কথা বললে ঠিক সময় আসুক তোমার তেরাম শুধু চিন্তা করা লাগে করব। আপনি করবেন তেরাম, আপনি করবেন অন্যায়, তার দায় ভার গিয়ে পড়বে বাংলাদেশ আওয়ামী লীগের উপর, তার দায় ভার গিয়ে পড়বে আগামী দিনে বাংলাদেশে গিয়ে যাচ্ছে সেই আগামের উপর প্রভাব পড়বে কার উপর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর এবং আপনার উপর, আপনার রেহাই পাওয়ার কোন সুযোগ আগামীতে থাকবে বলে আমার মনে হয় না। কারণ একাত্তরের পরাজিত শক্তি জামাত শিবির রাজাকার তাকারে ভিতরে কি পরিমাণ ক্ষোভের আগুন জ্বলছে আমার মনে হয় তাদের কথা বলার দুঃসাহস নাই, কিন্তু আমার মনে হয় যে তারা মশাল বানিয়ে শুধু ম্যাচের কাঠি জড়াবে সেই অপেক্ষায় আছে, সেই অপেক্ষায় আছে। হয়নার শকুনের মতন তারা তৈরি হয়ে আছে আক্রমণ করবে কাদের উপর, আপনাদের আমাদের উপর এর প্রমাণ। প্রিয় ভাই আমার বন্ধুরা, আমার বাংলাদেশ আওয়ামী লীগের 22 এবং 23 তারিখে তো সম্মেলন হয়েছে, বাংলার ইতিহাসে এই রকম সম্মেলন আর কোনদিন বাংলাদেশ আওয়ামী লীগের হয় নাই। তারপরেও আমাদের যে প্রতিবেশীদের ভারত, ভারতের কিন্তু সরকারি দল, বিরোধী দল এবং তাদের আরো আঞ্চলিক যে দলগুলোর প্রধান রয়েছে কি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সংহতি প্রকাশ করেছে, পাশে থাকার অঙ্গীকার করেছে, বাংলাদেশে গিয়ে যাচ্ছে তারা বলেছে, তারই ধারাবাহিকতায় আমরা কয়েকদিন আগে আজকে ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনাটি ঘটেছে হিন্দু ভাই বোনদের প্রতি হামলা, তারপরে আরো 2-3 জায়গায় ঘটনাটি ঘটেছে, তার একটি কারণ, তার একটি কারণের পিছনে সুদূর প্রসারী পরিকল্পনা আছে, এর পিছনে গভীর চক্রান্ত কাজ করছে যে ভারতীয় নেতৃবৃন্দ কয়েকদিন আগে এসে আওয়ামী লীগের পক্ষে যে কথা বলে গেল সারা হিন্দুদের উপরে এরকম কাম করি তাই তারা একটু চটে যায় বাংলাদেশ আওয়ামী লীগের উপর। আমি আজকের এই সমাবেশ থেকে এই বাংলাদেশ আজকের এই নতিবৃত যারা সেদিন অস্ত্র হাতে নিয়ে আমার ছবি ভাই যে কথাটি বললেন সেদিন অস্ত্র হাতে নিয়ে জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছিল কিসের জন্য, হিন্দু মুসলিম ভাই খ্রিস্টান বৌদ্ধ সবাই ভাই ভাই সেই সম্প্রীতি এই দেশে প্রতিষ্ঠিত করবার জন্য সেদিন তারা যুদ্ধ করেছিল। আজ একটি ধর্মান্ধ গোষ্ঠী সেই সম্প্রীতিকে নষ্ট করতে চায়। প্রিয় ভাই আমার, আমরা যারা মুসলমান, মুসলমান হিসেবে বলি পবিত্র কোরআনে বলা আছে সম্প্রীতির কথা, কিসের সম্প্রীতি, পবিত্র কোরআন বলেছে সম্প্রীতির কথা, কোরআন বলেছে মুসলমানের পাশাপাশি যদি কোনো সংখ্যালঘু বা যারাই থাকুক যারা সংখ্যাগরিষ্ঠ তাদের দায়িত্ব, তাদের কর্তব্য, তাদের জান মাল এবং সম্পদ, তাদের ইজ্জতের ইজ্জত রক্ষা করবার দায়িত্ব কার, মুসলমানের এই কই সম্প্রীতির কথা আমাদের পবিত্র কোরআন বলেছে। কিন্তু আজ এক চ্যানেলের ধর্ম ব্যবসায়ী যারা ধর্মকে পুঁজি করে এদেশে রাজনীতি করতে চায় তারাই আজকে এই সম্প্রীতিকে তারা আঘাত করছে। পবিত্র কোরআন কি বলেছে সেটি তারা বিভিন্ন ভাবে অপব্যাখ্যা দিয়ে তারা এই চক্রান্ত, এই ফয়দা লুটার তারা চেষ্টা করছে। আমি তাদেরকে বলি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা, বাংলার মাটিতে বেঁচে থাকতে তোমাদের ছবি আশা পূর্ণ হবে না। আমি মেয়র সাহেবকে অনুরোধ করব আপনি অতি দ্রুত আমাদের ভাঙ্গয় যে হিন্দু মন্দিরগুলো আছে
সেই মন্দিরের সভাপতি সম্পাদক সহ আমাদের ওয়ার্ডে ওই ওয়ার্ডের সভাপতি সম্পাদক বা নেতৃবৃন্দ নিয়ে আপনি একটি চা চক্রের আয়োজন করবেন। পাশাপাশি আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহেবকেও বলব যে আমাদের উপজেলার যে কয়েকটি মন্দির আছে প্রয়োজনে আমাদের হিন্দু নেতৃবৃন্দর সাথে আলাপ করে তাদেরকে একটু দাওয়াত দিয়ে আমাদের ওই ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক চেয়ারম্যান কে নিয়ে একটি চা চক্র করে এই ভাঙ্গুর উপজেলার কোথায় যাতে এই ধরনের কোন ন্যাক্কারজনক ঘটনার উদ্ভব না হয় এবং এই ঘটনা যাতে কেউ ঘটাবার সাহস না পায়, কেউ যদি এইরকম ঘটনা ঘটায় তার হাত তার পাও আমরা তার একেবারে তাকে কোনোভাবেই বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমি মনে করি আমি একজন মুসলমান হিসেবে আমার পবিত্র নৈতিক দায়িত্ব তাদেরকে রক্ষা করা, ইসলাম সেই কথাই বলেছে। আমরা সেই ইসলামের সৈনিক হিসেবে মুসলমান হিসেবে আওয়ামী লীগের নেতা হিসেবে সেই সম্প্রীতি তাদের সম্মান এবং ইজ্জত এবং সম্পদের রক্ষা করবার দায়িত্ব এদেশের মুসলমানদের এদেশের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এই সরকারের সেই আদর্শ থেকে লতিফ বিচারা যে উদ্দেশ্য নিয়ে এই দেশকে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন সেই আদর্শকে আমরা বহাল রাখার দৃঢ় প্রত্যয় এবং অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তোমাকে বক্তব্য রাখবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা উৎপল হোসেন। বক্তব্য দেওয়ার সময় নাই, এখন আগাম হচ্ছে। আমি শুধু একটি কথাই বলবো।